গ্রামে বাস করত দুই বন্ধু। তাদের একজনের নাম ধর্মবুদ্ধি, অন্যজন পাপবুদ্ধি। স্বভাবে মিল না থাকলেও দুজনের মধ্যে ভাব ছিল খুব। একদিন পাপবুদ্ধি ভাবল, লেখাপড়া তো কিছুই শিখলাম না, টাকা করিও নেই। ধর্মবুদ্ধিটা অনেক পড়েছে, তাকে নিয়ে বিদেশে গেলে অনেক টাকা করে রোজগার করা যাবে, পরে ওকেই আবার ঠকিয়ে দিব্যি আরামে থাকতে পারবো। এমনি ফোন দিয়ে হেঁটে সে ধর্মবুদ্ধিকে বলল, বন্ধু, দেশে পড়ে থেকে কিচ্ছু হবে না, চলো বিদেশে যাই। তুমি বিদ্বান, বুদ্ধিমান, বিদেশে অনেক টাকা রোজগার করতে পারবে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার সঙ্গে থেকে কাজকর্ম করে দেব, তাতে আমারও কিছু হবে। বন্ধুর কথা শুনে ধর্মবুদ্ধি বলল, ঠিক কথাই বলেছ, দেশে বিদেশে না ঘুরলে জ্ঞান বুদ্ধি পোক্ত হয় না, বিত্ত সম্পদও লাভ হয় না। তারপর শুভ দিন দেখে গুরুজনদের কাছ থেকে বিদায় নিয়ে একদিন দুই বন্ধুতে বিদেশ যাত্রা করল। বিদেশে গিয়ে ধর্মবুদ্ধির চেষ্টায় অল্প দিনের মধ্যে প্রচুর টাকা রোজগার হলো, আর বন্ধুর দৌলতে পাপবুদ্ধিরও উপার্জন ভালোই হলো। তারপর একদিন তারা মহা আনন্দে পটলা পুটলি বেঁধে দেশের দিকে রওনা হলো। বাড়ির কাছাকাছি পৌঁছে পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, ভাই, এক কাজ করা যাক, সব টাকা করি বাড়ি নিয়ে কাজ নেই, আত্মীয় স্বজন ছিঁড়ে খাবে, টাকা দেখলে সন্ন্যাসীরও মন টলে। তার চেয়ে বরং বনের মধ্যে কোনো গোপন জায়গায় মাটিতে পুঁতে রেখে খানিকটা নিয়ে বাড়িতে ঢুকবো, আবার যখন দরকার পড়বে দুজনে একসঙ্গে এসে বাকি টাকা তুলে নিয়ে যাব। ধর্মবুদ্ধি সরল সাপটা মানুষ, মনে প্যাঁচ গোছ নেই, তাই বলল, মন্দ বলনি, চলো কোনো গাছতলায় টাকা পুঁতে রেখে যায়। তারা তাই করল। তারপর বাড়ি ফিরে সুখে দিন কাটাতে লাগলো। কিছুদিন পরে গভীর রাতে পাপবুদ্ধি চুপি চুপি বনে গিয়ে সব টাকা তুলে নিল, তারপর গর্ত বুজিয়ে বাড়ি ফিরে এলো। দিন কয়েক চুপচাপ থেকে সে একদিন ধর্মবুদ্ধির কাছে গিয়ে বলল, ভাই, হাতের টাকা তো শেষ, চলো বনে যায়, কিছু টাকা তুলে আনা যাক। ধর্মবুদ্ধি বলল, বেশ তো, চলো যাই। দুজনে গেল সেই জায়গায়। গর্ত খুঁড়ে দেখে বাক্সে কোনো টাকা কড়ি নেই, সব হাওয়া। কপাল চাপড়ে হাহাকার করে উঠল পাপবুদ্ধি। সে চিৎকার করে বলতে লাগলো, ওহে ধর্মবুদ্ধি, আমি বুঝতে পেরেছি তোমারই এই কাজ, তুমি গোপনে এসে সব টাকা তুলে নিয়ে গেছো। আমাকে শীঘ্রই অর্ধেক টাকা ফেরত দিয়ে দাও, নইলে এক্ষুনি আমি বিচারকের কাছে গিয়ে তোমার নালিশ জানাবো। বন্ধুর কথা শুনে ধর্মবুদ্ধি আকাশ থেকে পড়ল, রেগেও গেল খুব, বলল, খবরদার, একদম বাজে কথা বলবি না বদমাস, আমি হচ্ছি ধর্মবুদ্ধি, এসব চুরি জচ্চুরির মধ্যে আমি কখনো থাকি না, পরের জিনিস আমি মাটির ঢেলা বলেই মনে করি। পাপবুদ্ধির এসব ভালো কথা শুনলে চলবে কেন? সে রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে বিচারকের কাছে নালিশ জানালো। বিচারক দুই পক্ষেরই কথা শুনলেন, কিন্তু দলিলপত্র, সাক্ষী, সবুত কিছুই নেই, তারা বিচার করবেন কি? পাপবুদ্ধি বলল, কে টাকা চুরি করেছে বনের দেবতারাই সাক্ষী দেবেন, বনদেবতারা কখনো মিথ্যা কথা বলেন না। বিচারক শেষ পর্যন্ত সে কথাই মেনে নিলেন। তখন স্থির হলো, পরদিন সকালে সকলে মিলে বনে যাওয়া হবে, সেখানে বৃক্ষ দেবতার সাক্ষী নেওয়া হবে। ধর্মবুদ্ধি ছিল মহাপ্রাণ, পাপবুদ্ধির কাজকর্ম দেখে তার বুঝতে কিছুই বাকি থাকলো না। পাপবুদ্ধি মতলব করেই তাকে ঠকাবার ব্যবস্থা করেছে, সেও মনে মনে প্রস্তুত হয়ে রইল। এদিকে পাপবুদ্ধি করল কি, বাড়ি ফিরে এসে তার বৃদ্ধ বাপকে বলল, বাবা, ধর্মবুদ্ধির টাকা তো হাতিয়েছি, এখন তুমি যদি কথা কও তবে বিচারকদের ফাঁকি দিতে পারি, আর সব টাকাও আমার হয়ে যায়, নইলে টাকাও যাবে, প্রাণও যাবে। বুড়ো বলল, তা আমাকে কি করতে হবে বলো, এখনই করছি। পাপবুদ্ধি বলল, গাছের মধ্যে সবচেয়ে বড় যে শিম গাছ, তার তলাতেই টাকাটা পুঁতে রাখা ছিল। সেই গাছে বড় সড়ো একটা কোটর আছে, তুমি রাত থাকতে গিয়েই গাছে উঠে সেই কোটরে ঢুকে বসে থাকবে। তারপর কি করতে হবে পাপবুদ্ধি তার বাবাকে বুঝিয়ে দিল। পরদিন সকালেই বিচারকদের সঙ্গে ধর্মবুদ্ধি ও পাপবুদ্ধি সেই শিম গাছের কাছে গিয়ে হাজির হলো। তারপর বিচারকদের কথা মতো পাপবুদ্ধি গাছের তলায় দাঁড়িয়ে তার স্বরে বলতে লাগলো, হে বনদেবতা, তুমি বলো আমাদের মধ্যে কে চোর, কে মাঝরাতে এসে গর্ত খুঁড়ে টাকা তুলে নিয়ে গেছে? শিম গাছের কোটরে পাপবুদ্ধির বুড়ো বাপ বসেছিল। সেখান থেকে সে চিৎকার করে বলল, তোমরা সকলে শোনো, এ টাকা চুরি করেছে ধর্মবুদ্ধি। বনদেবতা কথা বলেছে শুনে বিচারকদের তো বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। দেবতা তো মিথ্যা বলেন না, তাই টাকা চুরির জন্য ধর্মবুদ্ধিকে কি শাস্তি দেওয়া যায় তা নিয়ে তারা জল্পনা করতে লাগলেন। ধর্মবুদ্ধি কিন্তু ব্যাপারটা অত সহজে মেনে নিল না। সে করল কি, বন থেকে কতগুলো শুকনো ডাল পাতা কুড়িয়ে জড়ো করল সেই শিম গাছের তলায়। তারপর চারপাশ ঘিরে দিয়ে তাতে আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে দাও দাও করে জ্বলে উঠল শুকনো পাতার রাশি, ধোঁয়া উঠতে লাগলো গল গল করে। ওদিকে ধোঁয়ায় আর আগুনের তাপে গাছের কোটরে বসে থাকা পাপবুদ্ধির বাবার তো সঙ্গীন অবস্থা। আগুনের তাতে ঝলসে অস্থির হয়ে কাঁপতে কাঁপতে সে ঝুপ করে লাফিয়ে পড়ল নিচে। যন্ত্রণায় বেচারা চোখ ঠেলে বেরিয়ে এসেছে। বিচারকরা তখন তাকে সরিয়ে এনে চেপে ধরলেন সত্য কথা বলার জন্য। বুড়ো তখন ধুঁকতে ধুঁকতে পাপবুদ্ধির কীর্তিকলা সব বলে দিয়ে মরে গেল। বিচারকরা তখন ধর্মবুদ্ধির অনেক প্রশংসা করলেন আর পাপবুদ্ধিকে তার অন্যায় কাজের জন্য সেই শিম গাছে দিল ফাঁসিতে ঝুলিয়ে।